হ্যালো ফ্রেন্ডস, আমি সাজ্জাক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যাক অনলাইন টেকনোলজি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা ঘরে বসে 100 দিনের কাজের জব কার্ড অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন। কারণ আপনার যদি 100 দিনের কাজের জব কার্ড না থাকে তাহলে আপনি 100 দিনের কোনো কাজ পাবেন না। এমনকি ঘরের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার জব কার্ড জরুরি, জব কার্ড লাগবেই। তো আপনি কিভাবে অনলাইনে মোবাইল কিংবা কম্পিউটারে অনলাইনে আবেদন করবেন নতুন জব কার্ডের জন্য, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন অনলাইন কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। চলুন আজকে ভিডিও শুরু করছি। বন্ধুরা, প্রথমে mgnrega-র অফিসিয়াল হোম পেজ যেভাবে দেখতে পাবেন, তো এখানে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে গুগলের সার্চ বারে লিখতে হবে নারেগা, nrega, নারেগা লিখে সার্চ করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেটা এন্ট্রির অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, ডেটা এন্ট্রিতে এখানে আপনার নিজের স্টেট সিলেক্ট করবেন, মানে রাজ্য সিলেক্ট করবেন। আমি আমার ডেমোর জন্য আমার স্টেট যেহেতু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর একটা অফিসিয়াল হোম পেজ খুলবে। হ্যাঁ, একটু ওয়েট করবেন। হ্যাঁ, এখানে আপনার লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ডে আপনাকে লগ ইন হয়ে যেতে হবে। যেমন আছে ফিনান্সিয়াল ইয়ার 2022-23 রাখবেন, তারপরে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, ইউজার আইডি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি কোড, মানে ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন হয়ে যেতে হবে। তো আপনি এখানে আপনার ইউজার আইডি দিয়ে লগ ইন হয়ে যাবেন। হয়ে যাওয়ার পর পরবর্তী পেজ আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমি লগ ইন হয়ে যাই। লগ ইনের পর, হ্যাঁ, লগ ইনের পর এভাবে আপনি একটা ইন্টারফেস এই তো দেখতে পাবেন। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে 1 নম্বরে রেজিস্ট্রেশন অ্যান্ড জব কার্ড, ওই যে 1 নম্বরে যে D1 রেজিস্ট্রেশন অ্যান্ড জব কার্ড অপশানে ক্লিক করার পর এই যে একের প্রথম কার্ড পর ইটা আছে, অপশানটা আছে নট লিঙ্কড উইথ BPL ডেটা, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এখানে বিভিন্ন কাজ আছে, একটু আপনারা এদিকে ওদিকে ই করে দেখে নিতে পারেন। তো আপনাকে যে জায়গাটাতে ক্লিক করতে হবে উপরে, কিন্তু হ্যাঁ ওই নট লিঙ্কড উইথ BPL ডেটা, আমার কার্সারটা একটু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওই নট লিঙ্কড উইথ BPL ডেটা দিয়ে অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী পেজে চলে যাবেন। ঠিক আছে, কার্সারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা এই D1 রেজিস্ট্রেশন অ্যান্ড জব কার্ডে গিয়ে নট লিঙ্কড উইথ BPL ডেটা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন নট লিঙ্কড উইথ BPL ডেটা অপশানে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে জব কার্ডের, নতুন জব কার্ডের জন্য আপনার প্রয়োজনীয় ডিটেলস বা তথ্য দিতে হবে। আপনার যেমন আছে প্রথমে ভিলেজ, তো আপনার ভিলেজ এখানে সিলেক্ট করবেন, আপনার অটোমেটিক চলে আসবে। পঞ্চায়েত সিলেক্ট করলে ভিলেজ আপনার সিলেক্ট করে নেবেন, কত নম্বর সংসদ আছে ওটা। তারপরে নেম অফ ফাদার, মানে গার্জেনের নাম, ঠিক আছে। নেম অফ হাউস হোল্ড, এই যে এদিকে দেখতে পাচ্ছেন নেম অফ হাউস হোল্ড প্রথমে দিবেন ডান দিকে। নেম অফ হাউস হোল্ড মানে ব্যক্তির প্রধান, আপনার পরিবারের প্রধান। তারপরে প্রধানের গার্জেনের নাম, এই নেম অফ ফাদার গার্জেন আমি এখানে দিচ্ছি একজন, এদিকে দেখছেন তপন রয়, তারপরে বীরেন্দ্র দে যে আছে। তারপরে ফ্যামিলি আইডি, আপনাকে এখানে ফ্যামিলি আইডি এখান থেকে ক্লিক করে পেয়ে যাবেন, নাহলে আবার আপনার ফ্যামিলি আইডি দিতে হবে, ঠিক আছে। তো এখানে হাউস নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন, এখানে স্টার মার্ক নাই। তারপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, SC ST OBC যেটা আছে আপনার, ঠিক আছে, মানে ওই ওটা হচ্ছে কাস্ট। তারপরে ক্যাটাগরি IAY নাম, ঘর আছে কি নাই, LR মাইনারি, ঠিক আছে, স্মল ফার্মার নাম, মার্জিনাল ফার্মার ওটাও দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এবার ডেট অফ রেজিস্ট্রেশন, যেদিন আপনি আবেদন করছেন অনলাইনে অ্যাপ্লাই করছেন সেই দিনে আপনাকে ডেটটা এখানে দিতে হবে। আমি একটা ডেমোর জন্য যেহেতু দেখাচ্ছি কি না, তো ডেট একটা বুঝিয়ে দিচ্ছি, এটা আপনাকে আপনি খুললে কি না এটা আপনি কেয়ারফুলি আপনি নিজেই ফিল আপ করতে পারবেন। আর এখানে এপিক নাম্বার, মানে প্রধান, যাই পরিবারের প্রধান, তার এখানে ভোটার নাম্বার, ভোটার আইডি কার্ডের ভোটার আইডি নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। ফ্যামিলি আইডি অ্যাজ পার হাউস হোল্ড সার্ভে BPL সেন্সাস, এই BPL নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে, BPL নাম্বারটা বসাবেন নিচে দিকে, ওখানে তো ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে। এটা আপনি সহজে পূরণ করতে, এটি নো করে রাখবেন। হয়েদার BPL ফ্যামিলি, BPL ফ্যামিলি যেহেতু আছে আপনার BPL নাম্বার দিবেন, তাহলে BPL-এ ইয়াস করবেন। তারপরে হয়েদার RSY AAB এগুলো তো নাই, তো নো ক্লিক করে টিক দিয়ে রাখবেন। উপরে জায়গাগুলো একটু কেয়ারফুলি আপনারা দেখে নেবেন, ঠিক আছে। ভিলেজ সিলেক্ট ঠিক সঠিকভাবে করবেন, নেম অফ হেড হাউস হোল্ড পরিবারের প্রধানের, ঠিক আছে, ফ্যামিলি আইডি, তারপরে নেম অফ ফাদার হাউস হোল্ড, হাউস নাম্বার, ক্যাটাগরি, কাস্ট, সমস্ত কিছু, এটি জট ওখানে BPL নাম্বার, এটি জট কেয়ারফুলি আপনারা সঠিকভাবে ওখানে দিয়ে দেবেন। এবার পরবর্তী পেজ হচ্ছে, পরবর্তী কাজটা হচ্ছে আমাদের এবার আবেদন করব। আবেদন কার্ডের নাম এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একদিকে 1 নম্বরে আছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন
এখানে প্রায় একসঙ্গে আপনি 10 জন ব্যক্তির আবেদন করতে পারেন। তো নাম অ্যাপ্লিক্যান্ট, প্রথমে পরিবারের প্রধান যিনি যাকে প্রদান করছেন হাউসহোল্ড, তার এখানে নাম দেবেন। আমি যেমন দিলাম তপন দে, পরিবারের প্রধানের নাম। তারপরে জেন্ডার দিবেন, মেল ফিমেল, যেহেতু পুরুষ মানুষ তো মেল। তারপরে এজ, বয়সটা দিবেন ওনার। তারপরে ডিসেবলড কে মানে হ্যান্ডিক্যাপ আছে কিনা, তো নো থাকলে নো, এস তাহলে এস। তারপরে এখানে দিতে হবে রিলেশন উইথ হাউসহোল্ড, এখানে তো রিলেশনে দেওয়ার কোনো দরকার নেই, কারণ যেখানে তো নিজেই আছে। সেলফ, সেলফ দিবেন, পরিবারের প্রধানের এখানে সেলফ দিবেন। তারপরে আপনার দ্বিতীয় ব্যক্তি যারা আবেদন করবেন হয়তো ওর স্ত্রী, ঠিক আছে। তো এখানে আপনি এখানে স্ত্রীর নাম দিবেন, তপন রে, আপনি যার দিবেন আবেদন করবেন। দু নম্বর ঘরে, দু নম্বর কলমটাতে এখানে বউ নাম দিবেন, ঠিক আছে। আপনি আপনার যেটা মনে হবে, আমি যেমন দিচ্ছি মুক্তা দে। এবার জেন্ডার সিলেক্ট করবো ফিমেল, যেহেতু স্ত্রী আছে, মহিলা, ফিমেল। এবার এজ, এজ দিয়ে দেবো আমি, আপনার যেটা আধার কার্ড থেকে এজ করবেন, ঠিক আছে, দিয়ে দেবেন। তারপরে ডিসেবল নো। তারপরে এটা হচ্ছে এই এই যে ঘটাছে রিলেশন, তো বেনিফিশিয়ারির সঙ্গে মানে আবেদনকারীর সঙ্গে রিলেশন হচ্ছে ওয়াইফ, তো এখানে টিক মেরে আপনি ওয়াইফে সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে সিলেক্ট রিলেশন, তো ওয়াইফ যেহেতু হচ্ছে তপনদের ওয়াইফ হচ্ছে মুক্তা দে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট ওয়াইফ সিলেক্ট করা হয়ে গেছে। এবার আপনাকে পরবর্তী কাজ করতে হবে কি, এই হয়ে গেছে। এভাবে আপনি 10 জন ব্যক্তির আবেদন করে দেবেন। তারপরে সেভে, এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ, যতজন দিবেন, 10 জন দিবেন না, 2 জন দিবেন না, 4 জন দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এই নিচের দিকে নিম্নে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করলে আপনার একটি আইডি পড়ে যাবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সেভ আইডি, এখানে দেখতে পাচ্ছেন আপনার জব কার্ড নাম্বার বা জব কার্ড আইডি পড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অবলিক দিয়ে হবে এই জায়গাটাতে, আপনারা দেখে নেবেন এটা দিয়ে ওকে করে, কিংবা এই জব কার্ড নাম্বারটা আপনি লিখে রাখবেন, ঠিক আছে। নাহলে আপনি পরবর্তীতে অন্য জায়গা থেকে আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করে আপনি জব কার্ড নাম্বারটি পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ।